একটা মুসলমান হিসাবে, একটা মুসলমানের যদি টুপি যদি কাটে, নবীর রাসূল যে তরিকার যে সুন্নতি যে টুপি দেয়, সেই টুপিটা পর্যন্ত ওরা কাটতে ফেলে। কোনো সাথী ঘরের আপনার টাকা পয়সা ছিল, স্বর্ণগয়না ছিল, টিন যা কিছু যা ছিল তারা সবই নিয়ে গেছে। এবং লাস্ট পর্যায়ে যা কিছু ছিল, মনে করেন যেন একটা লাকড়ি ছিল, লাকড়ি দিয়ে আগুন ধরে গেছে। বসতঘর থেকে বৈদ্যুতিক মিটার খুলে মালামাল লুটপাট করে, বসতঘর ভাঙচুর করে, আগুন দেওয়া সহ বাড়ির গাছপালা কর্তন করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে 6 আগস্ট মঙ্গলবার উপজেলার ধানীসাপা ইউনিয়নের ধানীসাপা গ্রামের লুৎফর রহমান হাওলাদারের বাড়িতে। ভুক্তভোগী লুৎফর রহমান হাওলাদার ধানীসাপা গ্রামের বাসিন্দা মৃত্যু খোরশেদ আলী হাওলাদারের ছেলে। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। আমার ছেলে জ্বালানি কাজ করায়, সেই টাকা পাঠাইছে, সেই আমি লইয়া যাই ওই রুহুল আমিনক বাড়ি, সেই বাড়ি আর কি এই করছে ভাঙচুর হয়। আমি সেই জায়গায় গেছি, ইয়ার বিটার মোর ঘরালা ঘরে তালা দিয়ে আর কি দৌড়েই গেছে। এই সময় গেছি গাছগুলো, সেই সময় এই গাছ কাটে, দৌড়েই আইছি ওই আইয়া ওই এইখানে আইয়া দেখি ওই 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 জায়গায় একটা কাপড় গাছ কাটে মোস্তফা, তা কাটে ফর আমি এই ডাহানটা ধরছি, একটাও কাটবি না, যাই ধরছি এই মাত্র এই আমার ধৈর্য আনিয়া পাকটা দিয়ে এনে হালাইছে, হালাই গিয়ে কয়ে এই নিব এই কইয়া ঘুষিয়ে দিছে। এই মাতুল মোট মোস্তফা মোস্তফা আমার টুহিটা নিয়েছে গিয়া ওই কাট দিয়া খালি হালাই দিয়েছে। হেরপর আমার এই এই করিয়া হেরপর এই এই ঘরে যাই দেখি খালি গছে যে টাহাই টাহাইয়ে সব টিন ছুটে যাইছে বাইর তুলে বুঝিয়া, আর ঘরে উঠিয়া কারেন্টের তার তো সব আর ওই 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 যে কাছে ইব্রাহিমের সোলাই এই এই মেইন সুই সেই যে কাট দিয়ে হলাইছে, আগুন ধরিয়ে গেছে। এই আগুন ধরার পর হেই যাওয়ার পর সন্ধ্যার সময় আইয়া এরা সব পড়ে, আমার আশমুষা ওই খোপে ছিল পায়খানা পড়তে ভেঙে আশমুষা হেঁটে খোপে ছিল, ছাগল ওই যে ওই যে ঘরে ছিল তো ছাগল আসে বাইরে একটা হেয়ার পর সন্ধ্যার সময় পড়ছে। আর এই যে সব গুছাইয়া ওই ডেরাম টোরাম সব হেঁট দিয়া পেট্রোল দিয়ে তার পড়ছে, আমি তো এই যাই খারাপ। ওরা এখানে জিনিসপত্র কী করছে তারা? তারা জিনিসপত্র সব কোলার গেটে নিয়েছে, নাহল চেয়ারা দেন, হ্যাঁ বড় বড় নাহল চেয়ারা হেয়া সব কোলার গেটে নিয়েছে। ঘরের পোতার মাটি কোথায়? হ্যাঁ মাটি কোথায় ঘরের? ঘরের এই যে চোদ্দই কুহুই ফেলাইছে, সব চোদ্দই কুহুই ফেলাইছে, পোতা চোদ্দ ফেলাইছে। হ্যাঁ পোতা চোদ্দ ফেলাইছে, 14 সালে এইখানে আইছি আমি। আপনার এই জমি নিয়ে কোনো বিরোধ ছিল? বিরোধ এই এই ভুল বুঝে যা আমি আমার পিল্লিকা কই সেইদিন আমার জায়গা পিল্লিকার মধ্যে, এখন আমার কওলা জায়গা হেইয়া হেরা আর একজন একদিন যে কওলা হইয়া হেই যে আমার দেশে হেই আবার হ্যাগো জায়গা রাখছে হ্যাগো অংশীদারি হেইয়া বুঝে যা কয়ে মার তো তুই ক ও হেডটা হাসিল করছে মোর তো ওই কাগজে রয়েছে যে মোর মোর জমি লিহাজের জমি মুই মালামাল সব লইয়ে গেছে আমরা দুইজন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? টোটাল হয়েছে 25 লাখ আমার টাকা টাকা টোকা সহ। আমি চাই সূক্ষ্ম বিচার। আমাদের জমি জমা নিয়ে একটু সমস্যা আছে, কথা বুঝছেন? সমস্যা থাকার পরে মনে করেন আমরা থাকি আর এক বাড়িতে, আব্বাই থাকে এই বাড়িতে, এই বাড়িতে থাকার পরে এই জায়গায় আমাদের বহুতবার সালিশি ব্যবস্থা বহুতবার হয়েছে, হওয়ার পরে আমরা র্যাব পুলিশে আমরা ই করছি, যত জায়গায় গেছি আমাদের রোয়েদার, এবং এই জমি নিয়ে আপনার আদালত চলে। এমাদুল হক এই এলাকার আপনাদের কি বংশধর? না আমাদের বংশধর, ঠিক আছে, এবং সে আমার যখনকার আপনার এই যে ইডিয়া যে যখনকার আপনার এই সরকার যখনকার পদত্যাগ করছে, পদত্যাগ করার পরেই তো আর বাংলাদেশে কীরকমের হয়েছে সেটা তো আপনারা জানেন। ওই সুযোগে তারা কিছু বাহিনী লইয়া আমার বাবার উপরে হামলা করছে, আমার যত টাকা পয়সা স্বর্ণ গয়না যা ক্ষয়খাচারত হয়েছে সেটা তো আপনারা মিডিয়ায় দেখতেছেন। এখানে ঘর ছিল কার? লুৎফরকারী। এখানে ঘর কত বছর ছিল? মনে করেন 15-20 বছরের মতন হবে, না আমরা নির্ধারিত পাশাপাশি কত বছর ওটা যে হিসেব করতে আমরা পারিনি। এখানে হয়েছে কি একটু বলুন? এখানে কী হয়েছে না না হয়েছে কইতে পারি না, হঠাৎ করে একদিন দেখা যায় 5 তারিখের ঘটনা মনে হয়,
ছয় তারিখের ঘটনা এইটাই মাইয়া ভাঙচুর করছে এরা, এরকমটাই মাইয়া করছে করছে এই পাশে ওই এগো বংশধারী লোক এমাদুল করে নাম, হ্যার নাম এমাদুল, এই ভাঙচুর করছে। ভাঙচুর করার পরে অনেক কিছু মালামাল মনে হয় যে লইয়ে গেছে, আমরা দেখছি যেটা এত বইয়েরই নাই কিনা কি করছে। তারপরে সন্ধ্যার সময় তারা এখানে আগুন জ্বলে, ঘরের পোতা ছিল, পোতা কোথায়? পোতা তারা চৈত্রে ফালাই দিছে পরের দিন। আপনারা দেখছেন? হ্যাঁ আমি দেখছি। মানে এই যে ঘরে আগুন দেওয়া হয়েছে, আসলে এই ব্যাপারে যদি বলতেন এই জমিটার ব্যাপারে কিছু। এই জমিটা নিয়ে আদালত চলে, এই জমিটা পূর্বে এমাদুল খাইছে, এমাদুল খাওয়ার পরে এই জমিটা লইয়া এরা আদালত করছে, এমাদুল আদালত করছে, এরা জমিদারের দখল নিয়েছে, জমিদার ঘর বাড়ি উড়াইছে। উড়ানোর পর উঠেছে এলাল মিয়া গ্রুপ, এই লুৎফার গ্রুপ। হ্যাঁ লুৎফার গ্রুপ উড়াইছে। এখানে তার ঘর ছিল? না ঘর ছিল না, এরা দানা জমি ছিল, এই এরা দখল নিয়েছে জমিটায়। এই দখল নিয়ে ঘর বাড়ি উড়াইছে, মাটি চুরি কাটে গাছপালা লাগাইয়া এরা স্থায়ীভাবে এই জায়গায় থাকে। কত বছর ছিল আমের এরা? ওইলে 2000 কত সালে? বিষয়টি সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত এমাদুল হকের বোন সবিজা বললেন, তাদের ঘর ছিল, ওই ঘরে তারা থাকতো, কিন্তু তাদের মূল যে বাড়ি মেইন বাড়ি ওটা হচ্ছে আমাদের বাড়িতেই। হ্যাঁ তো এখানে ঘর ছিল, ওই ঘরটা আমরা ভাঙছি। জমিটা নিয়ে যখন আদালত চলে তাহলে আপনারা কেন আইন নিজের হাতে তুলে নিলেন? আমরা আইন নিয়ে গেছি বলতে তাদেরকে বলা হয়েছে যে আপনারা, এর আগেও বলা হয়েছে যে আপনারা যান, কিন্তু ওই যে ক্ষমতার দাপটে আমরা এখানে আসতে পারি নাই। আপনারা কি আইন হাতে তুলে নিতে পারেন? না আমরা আইন তো হাতে তুলে নেই না, আমরা তাদেরকে বলছি যে আপনারা এখান থেকে যান, তারা তাদের নিজস্ব মালামাল নিয়ে গেছে, আমরা শুধু তাদের ঘরটাই ভাঙছি। আগুন দিছে এটা নাকি রাত্রে দিছে আমরা শুনছি, তো পরের দিন সকালে এসে দেখি যে আসলে এখানে মানে আগুন দিছে।